বেঙ্গালোরের মালিক কিরম কাটাই যাচ্ছে তুই দিঘা কি হয়েছিল স্যার ব্যাপারটা? আজকে আমাদের থানার উদ্যোগে সামনে থানার সামনে ভেহিকল চেকিং ডিউটি হচ্ছিল। সেখানে আমাদের দুজন পিএসআই সাহেব ডিউটি করছিলেন, সঙ্গে একজন সুমন ভট্টাচার্য, বাবা নাম নীরেন ভট্টাচার্য, হোটেল এক্সিকিউটিভ ইনের মালিক। উনি এসে আমাদের ওই পিএসআই সাহেবদের সঙ্গে খারাপ ব্যবহার করছিলেন আর কি, এই জন্য এবং ওনার আরও কিছু অসঙ্গতি পাওয়া যায়, যার জন্য রিলেভেন্ট সেকশনে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। মানে কি নিয়ে করা শুরু হয়? ডিউটি চলাকালীন যখনই মানে বিকেল চেকিং হচ্ছিল তখন তারা করছিলেন এবং ওনাদের সঙ্গে মানে উল্টোপাল্টো কথা শুরু করা, আর কেন ডিউটি করছেন নাকি কি জন্য ইয়ে করা, এইরকম আর কি। কাজে বাধা, সরকারি কাজে বাধা, সরকারি কাজে বাধা তেমনটা ইয়ে করতে পারেনি, কেননা ওনার সঙ্গে মানে বারবার যে ইয়েটা হয়েছে এর জন্যে আর কি, বারবার যে আপনার অল্টারগেশন হয়েছে। হ্যাঁ, অ্যারেস্ট করা হয়েছে। কালকে কোর্টে রিলেভেন্ট সেকশন অ্যারেস্ট করা আছে। এখানে নামটা সুমন ভট্টাচার্য, পিতা নীরেন ভট্টাচার্য।